আসসালামু আলাইকুম। গত পর্বে আমি বলেছিলাম যে কিভাবে আমরা বাংলা ফন্টের স্টাইল পরিবর্তন করব, সেটা আপনাদের দেখাবো। কিন্তু পরক্ষণে ভাবলাম এই কাজটা যারা একদমই নতুন তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, তাই এই বিষয়টা আসলে স্কিপ করে যাচ্ছি। তো আপাতত এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে গুগলের সাথে অ্যাড করব। যে গুগলে এসে যদি কেউ সার্চ করে তাহলে কিভাবে আমাদের ওয়েবসাইটটি খুঁজে পাবে? তো গুগলে এসে সরাসরি ওয়েবসাইটের নাম লিখে তো সবাই সার্চ করবে না, যেহেতু আমাদের চা কোম্পানির একটি ওয়েবসাইট, সেহেতু লোকেরা যেন চা লিখে সার্চ করলেও যেন আমাদের ওয়েবসাইটটা খুঁজে পায়। যদি আমরা লিখি যে ধরুন লিখি যদি টি বিজনেস ইন বাংলাদেশ, এটা লিখে যদি সার্চ করি তাহলে অনেক ওয়েবসাইট চলে আসে, কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে না। আবার যদি এভাবে লিখি টি আই জমাদার, তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা আসবে না। তো এটা যদি আমরা আমাদের ওয়েবসাইটটা যদি আমরা গুগলের সাথে অ্যাড করতে চাই তাহলে আমাদের আসলে কী করতে হবে? তো এখানে কিছু কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কাজ, সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদেরকে যেতে হবে সেটিংয়ে, সেটিং থেকে যেতে হবে সার্চ পারফরমেন্স। এখানে আসার পর আমাদেরকে এই যে দেখেন এখানে মেটা ট্যাগ নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদেরকে মেটা ট্যাগ এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। তো দেখুন এখানে যদি আমরা লিখে দিই টি বিজনেস ইন বাংলাদেশ, এটা লিখলাম, তারপরে আরও কিছু লিখতে পারি টি বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, তারপরে আবার লিখব টি হোলসেল মার্কেট ইন বাংলাদেশ। এগুলো লিখে আসলে মানুষেরা সার্চ করে প্রচুর, সেহেতু সেজন্যই আসলে আমি এগুলো লিখে দিচ্ছি। তো এই এই ধরনের আরও আইডিয়া পেতে চাইলে আসলে আমাদেরকে এখানে গুগলে সার্চ করতে হবে টি বিজনেস ইন বাংলাদেশ। এটা লিখে যদি গুগলে সার্চ করি তাহলে কিন্তু এখানে আমরা অনেকগুলো সাজেশন পেয়ে যাবো। সেই সাজেশন অনুসারে যদি আমরা এগুলো লিখে দেই তাহলে কিন্তু এগুলো সামনে আসার সম্ভাবনা বেশি। দেখুন এখানে কি লিখে রেখেছে, টি প্রাইস পার কেজি ইন বাংলাদেশ, এটা আমরা এখানে অ্যাড করব। টি প্রাইস পার কেজি ইন বাংলাদেশ, এটা লিখলাম। এরপর দেখুন এখানে লেখা আছে বাংলাদেশ টি মার্কেট রিপোর্ট, এটা প্রয়োজন নেই। লোস টি যে লুস টি প্রাইস, এটা লিখে দিই আমরা LWSC টি এরপর রয়েছে কাস্টম পেজ নট ফাউন্ড, এটার প্রয়োজন নেই আমাদের। কাস্টম রিডিরেক্ট, কাস্টম রিডিরেক্টের কথা আমি আপনাদের আগে বলেছিলাম। ধরুন কেউ যদি আমাদের এই এই ওয়েবসাইটটাতে আসে তাহলে ফ্রম, মানে যদি কেউ আমাদের এই ওয়েবসাইটে আসে, আমরা চাইলে এই ওয়েবসাইট থেকে কাউকে আমাদের ভিজিটরকে অন্য একটা ওয়েবসাইটেও রিডিরেক্ট করে দিতে পারবো। তো এই অপশনটা আসলে আমাদের এখন প্রয়োজন নেই। তারপরে রয়েছে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, এটাই হচ্ছে মেন কাজ। এটার মাধ্যমে আসলে আমাদের ক্লায়েন্ট বা ভিজিটররা গুগলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে খুঁজে পাবে। তো এর জন্য দেখুন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আসলে কপি করতে হবে, কপি করে তারপরে এখানে আমরা এটা দিয়ে দেব। দেখুন কী করলাম, প্রথমে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কাছে এই অপশনটা চলে এলো। এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেব, দিয়ে এখানে কন্টিনিউ করছি। চেকিং ভেরিফিকেশন গো টু প্রপার্টি, আমাদের এটা হয়ে গিয়েছে, আর কিছু করতে হবে না। আর এখানে দেখুন কাস্টম রোবট TXT, এখানে লিখে রেখেছে ওয়ার্নিং ইউজ উইথ ক্যাশন ইনকারেক্ট ইউজ অফ দিস ফিচার ক্যান রেজাল্ট ইন ইউর ব্লগ বিং ইগনোরেড বাই সার্চ ইঞ্জিন, যদি আমরা এখানে মিস ইউজ করি তাহলে আমাদের এখানে সার্চ ইঞ্জিনে আসবে না। তো শুধুমাত্র আমরা এটাকে আমাদের সার্চ কনসোলের সাথে অ্যাড করে দিলাম, যুক্ত করে দিলাম, বাস আমাদের কাজ শেষ, এখানে আমাদের আর কিছু করতে হবে না। তো মোটামুটিভাবে এভাবে করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলের সাথে যুক্ত করে দিতে পারবো।
এখন যদি আমরা এটা গুগলে সার্চ করি তাহলে হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা একটা লেন্দি প্রসেস, সাথে সাথে এটা খুঁজে পাওয়া যায় না। আর দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে, যেহেতু আমরা একটা পুরোপুরি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আর যেহেতু এটা আমরা সার্চ কনসোলে অ্যাড করে ফেলেছি, তো এখানে দেখুন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে। তো এখানে আরও কিছু কাজ করতে হবে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরও খুব সহজে গুগলে সার্চের রেজাল্টে আনতে চাই। তাহলে দেখুন এখানে লেআউট অপশনে যদি যাই, তারপরে এখানে হেডিং অপশনে যেতে হবে। হেডিং অপশন থেকে আমরা এখানে কিন্তু কিছু লিখে দিতে পারি, যেমন এখানে টিআই আমাদের লেখা রয়েছে, এখানে যদি লিখে দিই কোম্পানি, বাস এই পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সেভ দিলাম। তো সেভ দিলে দেখবেন এখানে আমাদের লেখা কিছু পরিবর্তন হয়ে আসবে। হ্যাঁ এটাই, এটা আসলে সাথে সাথে দেখায় না, কিন্তু আমরা যখন যদি আমরা এখানে ধরি তাহলে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। দেখুন এই যে এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন, দেখেন আমি যখন এটার উপরে নেই তখন কিন্তু কিছু ডিসক্রিপশন শো করে। তো এভাবে করে কিন্তু আমরা এই আমাদের হেডারে ব্লগ টাইটেল, ব্লগ ব্লগ ডেসক্রিপশন লেখার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাকে গুগলের মাধ্যমে সামনে আনতে পারবো। অবশ্যই আপনার টপিক রিলেটেড কোনো যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলোই আসলে এখানে লিখে দিতে হবে, তাহলে কিন্তু যখন গুগলে লোকেরা সার্চ করবে তখন খুব সহজে আপনার ওয়েবসাইটটা সামনে চলে আসবে বা গুগল আপনাকে সামনে দেবে। তো এরপরের ভিডিওতে আমি আশা রাখছি যে কীভাবে আপনি একটা ওয়েবসাইটকে মনিটাইজ করবেন অথবা কীভাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করবেন তার কিছু পরামর্শ বা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। আশা রাখছি সেই ভিডিওতেও আপনাকে পাবো।